যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যে জন্য আমরা ভাবি, যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই, আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই যে কিছু করলে তো এই বয়সেই করবে। প্রবাদ বাক্য আমাদের আছে সচরাচর, মা বাবাও বইলা বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সেই তো কিছু করবে, ঠিক না? এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন না, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য, তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছি তো ঘোষণা দিতেছেন, তুমি আল্লাহকে যদি পাওয়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই সাব্বুন নাশাফি এবা সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহ তাহতা দিল্লি ইয়াউমা দিল্লু সাব্বুন নাশাফি ইবাদাতিল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাকে আমার আরশের নিচে কিয়ামতের দিন সুপার ডিলাক্সে আমি জায়গা দিব। শুধু ডিলাক্স না, সুপার ডিলাক্স তোমার জন্য এই গ্যালারি তৈরি হবে, যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য, রূপসীর রূপও আল্লাহকে পাওয়ার জন্য। বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য, কেননা গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটু পুটু খায়, গড়াগড়ি খাইতে থাকে। এই জন্য আল্লাহ রসুল বুঝাইছেন গরিব, বলছে হ্যাঁ গরিব, বলে কোন চিন্তা নাই, আমিনু আলা রব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু ওয়াদখুলু জান্নাতা রব্বিকুম, ইমানটা বানাও, নামাজটা ঠিক করো, রোজাটা রাখো, মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে। তারপরে পুরস্কার দিছেন, কেমন পুরস্কার, দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে, হাজারো শ্রেণীর হাতে, শ্রেণী বলা যায় মানুষ না, হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য, বাড়িওয়ালার ভাবি ভিন্ন, ঠিক না? কেয়ামতের দিন আধিপত্য হবে গরিবের হাতে, কেয়ামতের মাঠের সর্দার গরিব, কেয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব, কেয়ামতের মাঠের রংবাজ গরিব। যত শব্দ দুনিয়াতে আছে আধিপত্যের জন্য সব ওর লোকে ফিট করতে পারেন, এই জন্যই হাদিসে আছে কেয়ামতের দিন ফেরেশতা আসবে ওর কাছে হিসাব দিতে, চলো তো ফেরেশতাকে ও চোখ দেখায় দিবে, ফেরেশতার চোখে আঙ্গুল ঢুকায় দিবে আর বলবে আইয়ু হিসাব ইল্লানা, আমাদের কিসের হিসাব, বাগলি এখান থেকে আমাদের কিসের হিসাব? তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের, কয় গরিব হিসাব দিতে রাজি না, আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো ভদ্র ভাষায় কেন দিবে না। তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে, যুক্তি থাকবে, বলবে মা আতান আল্লাহ মালা, দুনিয়াতে মাল দেয় নাই কিসের হিসাব, মালই তো দেয় নাই, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ, মালই নেই কি হিসাব? আল্লাহ স্বীকারোক্তি দিবেন, গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদা কু, এরা সত্য বলছে মাল দেই নাই, হায় দুনিয়ার জোট কোনো জোট না, জোট তো হবে কিয়ামতের দিন। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটাই আল্লাহ বুঝাইতেছেন কিয়ামতের দিন জোট হবে জোট, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন জোট হবে জোট, জোট বোঝেন ঐক্য জোট, ওই দিন হবে জোট, গরিবরা জোটবদ্ধ হবে, স্লোগান দিবে, বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে আইয়ু হিসাব ইল্লানা মা আতানা আল্লাহ মালা লিমাযা তুহাসিরুন ওয়া তুতাখারুন, কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছ, মাল তো দেয় নাই আল্লাহ, আল্লাহ তো বলল সত্য মাল দেয় নাই, তো কেন আমাদেরকে বাধা দিয়া রাখছো? স্লোগান এটা চলবে,
তো আল্লাহ ফেরে আল্লাহ বলবে আল্লাহ মাল নাকি দেন নাই, ফেরেশতারা বলবে মাল নাকি দেখ নাই, আল্লাহ বলবে সত্য, বলবে কি করব, তো আল্লাহ বলবে কত্তুহু মাস্তুরুহুম, তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো, কেননা এদেরকে সামনে যা শোনাবো দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজনকে জান্নাতে যেতে দিবে না, কেননা কিয়ামত বদলার দিন, যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে, ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে, সেই ভালো যদি এক গ্লাস পানিও হয় এটারও বদলা সে পাবে, এই জন্য হাদিস আছে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে, এক গ্লাস পানি, যে দোকানদাররা দোকানের সামনে ফ্রি পানি রেখা দেয়, হয় গরমের দিন রিক্সার থেকে নামছে পিপাসা লাগছে তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির, ওইখান থেকে এক গ্লাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে, সে রাখছেই প্রতীক খাবে, ওই এক গ্লাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে, কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই, বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই, চিত্র বোঝেন, আরে বোঝেন নাকি চিত্র, চিত্র কি ছবি তুলে রাখে নাই সে, যদিও তার দোকানের ক্যামেরা স্ন্যাপ নিছে ছবি কালেক্ট করছে, কিন্তু এটা বেশি দিন ছিল না, হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে, কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন, কিয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায় আর যে পান করাইছে সে যদি না যায়, তো আল্লাহ ওই যে যাবে না যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে, ওই যে যায় বদলা নিলে নিতে পারো, হাদিসে আছে সে যে গতি রোধ করবে, গতিটাকে রোধ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিলা, বিনিময়ে দিতে হবে, ওই দিন নেই নাই বটে কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য, আমাকে বিনিময় দিবে তারপরে যেতে দিব না, এলে যেতে দিব না, কথা লম্বা হয়ে যাবে, সে ভাববে মনে মনে যে চিনি না জানি না শুনি না, আর জান্নাতের কেয়ামতের মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন শুনি নাই, দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে ছিনতাইকারী আছে ডাকাত আছে, কিন্তু এরকম দিনে দুপুরে কেয়ামতের মাঠে কেউ ঠেক দিবে এটা তো জানতাম না, আল্লাহ জিজ্ঞাসা করবে কি ঘটছে, আল্লাহকে পুরা শুনাবে, আল্লাহ বলবে তুমি চিনো না, বলে না আল্লাহ চিনিও না জানিও না মনেও নাই, কোথাও মনের কোনায় নাই, মেমোরি পুরা তালাশ করা দেখছি কোথাও এই জিনিস পাই নাই, আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে, এই যে দেখো, তখন তার মনে আসতে বাধ্য হবে, তা আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও, তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি, আমি তো আপনার দয়ায় যাইতেছি, আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি, আমি একে দিব তো দিব কই থেকে, তখন আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে খুজবি আদি ইয়াদি আকিকা ওয়াদখুলিল জান্নাহ, দুইজন দুইজনের হাত ধরো আর সিধা জান্নাতে চলো, সময় অল্প আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, লম্বা সময় হতো তাহলে বোঝানো যেত, এই জন্য সমাজ স্বল্পতার কারণে কিয়ামতের দিন গরিবদেরকে আল্লাহ বলবে যে ডাকো আর লুকাও, এজন্যই পরক্ষণে যা শুনাবে, যারা দুনিয়াতে গরিবের উপরে দয়া করছে তারা সব পিছন থেকে এসা পাঞ্জাবি টাইনা ধরবে, কেননা কিয়ামতের মাঠ বদলার দিন, যে যার সাথে যা করছে ওটার বদলা দিতেই হবে, হুকুকুল্লাহ তো মাফ হবে কিন্তু হুকুকুল এবাদ একটু মাফ হবে না, না 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 মাফ হবে না, আমরা তো হুকুকুল্লাই মানি না, হুকুকুল এবাদ কোত্থেকে মানব, হুকুকুল এবাদ বলতে তো আমরা চিনিও না জানিও না, খায়ের এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে আমি চাইতে চাই না, যেটা বুঝাইতে চাই ওইদিকেই চাইতে চাই, বিদায় ডাকবে লুকাবে তারপরে আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, জান্নাতে চলে যাও তোমরা না হিসাব না কিতাব।